স্বাগত জানাচ্ছি বাংলাদেশের নাম্বার ওয়ান অনলাইন নার্সিং প্রতিষ্ঠান বি ব্রেইনার থেকে শাহিন খন্দকার ভাইয়া। তো আমাদের আর কিন্তু এক মাস সময় আছে নার্সিং অ্যাডমিশন টেস্টের। এই এক মাস যারা যত বেশি পরিশ্রম করবে দিন শেষে তাদের মুখে হাসি ফুটবে, এবং আমরা এই এক মাস আসলে কিভাবে পড়াশোনা করব, কিভাবে এই এক মাসটাকে ভালো করে কাজে লাগাবো, এটা কিন্তু অনেকে জানি না, এবং না জানার কারণে আমাদের চান্সটা মিস হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। তো আমি এই ভিডিওটাতে তোমাদেরকে এতটুকু বলবো যে আসলে লাস্ট মোমেন্টে, লাস্ট এই এক মাস আমাদের কিভাবে পরিশ্রম করা উচিত, কিভাবে পড়াশোনা করা উচিত, এটা তুমি যদি ফলো করো তাহলে ইনশাআল্লাহ তোমাদের আর কোনোভাবেই মিস হবে না। এখন দেখো, বি ব্রেইনারে, বিশেষ করে আমাদের বি ব্রেইনার অ্যাপ এবং বি ব্রেইনার ওয়েবসাইটে কিন্তু হিউজ পরিমাণে তোমরা প্র্যাকটিস করতে পারবা। প্র্যাকটিস এক্সাম দেওয়া আছে, লাইভ এক্সামগুলো দেওয়া আছে, এবং আমাদের লাস্ট মোমেন্টের সাজেশন ক্লাসগুলো দেওয়া আছে, এমসিকিউ সলভ ক্লাস দেওয়া আছে, হ্যাঁ, প্লাস সেই সাথে হচ্ছে 100 মার্কসের আমাদের সাবজেক্ট ফাইনাল আছে, প্লাস 100 মার্কসের একদম ফাইনাল মডেল টেস্ট যেটা নার্সিং স্ট্যান্ডার্ড হয়ে থাকে সেইটা কিন্তু দেওয়া হবে। তো তোমরা অবশ্যই অবশ্যই সেটা প্রিপারেশন নিয়ে নাও। এবং তোমাকে আমি এতটুকু বলবো, তোমরা এতদিন যাই করে আসো না কেন, যেগুলো পড়ছো কিংবা যেগুলো পড়ো নাই সেটার খাতা ওইখানেই রাখো। তোমরা নতুন কোনো পড়াশোনায় এখন হাত দিও না, নতুন পড়াশোনা এখন বাদ, পুরাতন যেগুলো তোমাদের পড়া হয়ে গেছে সেগুলোই কিন্তু তোমাদেরকে এখন রিভাইজ করতে হবে। যত বেশি রিভিশন করতে পারবা, যত বেশি রিভাইজ দিতে পারবা, ততই কিন্তু তোমার চান্স পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। তো আমরা এতটুকু আশাবাদী যে তোমরা অবশ্যই অবশ্যই আমাদের কথাগুলো ফলো করো, এবং সেই সাথে লাইভ এক্সামগুলো অবশ্যই তোমরা লাইভে দেওয়ার ট্রাই করো। আর লাস্ট মোমেন্টে তোমাদের কাছ থেকে একটা প্রশ্ন আমরা পাই, কিংবা তোমরা অনেকে ডিপ্রেসড হয়ে যাও যে ভাই আমরা লাস্ট মোমেন্টে এসে এত বেশি হতাশ হয়ে যাচ্ছি, মনে হচ্ছে আমার দ্বারা আসলে চান্স সম্ভব না। না, তোমার দ্বারা চান্স সম্ভব না বলতে এটা ভুল হবে, এটা প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে, প্রত্যেকটা অ্যাডমিশন ক্যান্ডিডেটের কাছে কিন্তু এটা মনেই হয়ে থাকে যে ভাইয়া আমার হচ্ছে লাস্ট মোমেন্টে কেন জানি মনে হচ্ছে আমি হতাশ হয়ে যাচ্ছি, আমার আগের মতো মার্কস আসতেছে না, আমি একটা ভয়ের মধ্যে আছি যে আসলে চান্স না পেলে কি হবে, ইত্যাদি ইত্যাদি। মানে আমরা অনেক নেগেটিভ চিন্তাভাবনা করতে করতে আমাদের কিন্তু এই চান্স পাওয়ার প্রবণতাটাও চলে যায়, এবং আমরা ভয়ে ভীত হয়ে যাই। সো আমি এতটুকু তোমাদেরকে বলবো যে তোমার ভয়ে ভীত হওয়ার কিছুই নাই। নার্সিং অ্যাডমিশন টেস্টে আমরা যে প্রশ্নগুলো দিচ্ছি, যে প্রশ্নগুলোতে পরীক্ষা নিচ্ছি, এর চেয়ে অনেক বেশি সহজ পরীক্ষা হবে। তো তোমরা অবশ্যই রিল্যাক্সে পরীক্ষা দিতে পারবা, এবং আমি বলবো যে তোমরা যত বেশি পারো, যত বেশি পারো নিজেকে রিল্যাক্স রাখো, এবং কোনোভাবেই পরীক্ষার আগের রাতে কিন্তু অসুস্থ হওয়া যাবে না। এই জন্য তোমাকে এখন থেকে তোমার হ্যাবিটটা তোমার যেন শারীরিকভাবে নেগেটিভ ইফেক্ট না পড়ে এতটুকু তোমাকে এনশোর করতে হবে। তুমি সারাদিন পড়ছো, পড়ার পরে তুমি পরীক্ষার 2 দিন আগে থেকে একদম মারাত্মক লেভেলের অসুস্থ, তুমি আর রিভাইজ দিতে পারো নাই, রিভাইজ দিতে পারো নাই মানে তোমার ওই পরীক্ষার হলে গিয়ে মনে হবে এটা মনে হয় পড়ছিলাম, কোনো একদিন এটা পড়ছিলাম কিন্তু এটা কী জানি হবে মনে নাই। আর নতুন পড়াশোনা যারা এখন হাত দিবা তাদের কাছে যেটা মনে হবে যে তোমার ওই নতুনটা থেকে প্রশ্ন আসলেও তুমি ঠিকঠাক পাবা না, আবার পুরাতন যেগুলো আসছে সেটাও রিভাইজের অভাবে সেটারও আনসার দিতে পারবা না, মানে 2 নৌকায় পা দিলে যা হয় ঠিক সেরকমটা। অনেকের এখন পর্যন্ত যে সমস্যাটা আছে, ভাইয়া ম্যাথে সমস্যা, ভাইয়া ইংলিশে সমস্যা, ডিপ্লোমাদের ভাইয়া সাধারণ বিজ্ঞানে সমস্যা, এই সমস্যার কিন্তু সমাধান এখন হবে না এবং পরেও হবে না। তোমার যদি অ্যাডমিশন টেস্টের টাইম আরও 1 মাস বাড়িয়ে দেওয়া হয় তারপরেও দেখবা যে দিন শেষে এই সমস্যাগুলো আছে, মানে রাইট টাইমে পরীক্ষা হোক তাহলেই তোমাদের জন্য ভালো হয়। এবং পরীক্ষা তো অবশ্যই পিছাবে না, জাস্ট তোমাদেরকে এতটুকু বললাম যে তোমার আসলে হাতে যদি আরও সময় থাকে তারপরেও এই সমস্যাগুলো তোমাকে ফেস করতেই হবে, এই সমস্যাগুলো থাকবেই। তো এখন থেকে তোমার যেহেতু এই সাবজেক্টে সমস্যা, ওই সাবজেক্টটা একটু মানে সময় দাও, প্লাস যদি তুমি দেখো যে ওইটার চেয়ে আমি যদি বাংলায় সাবজেক্ট মানে সময় বেশি দেই, জিকেতে বেশি সময় দেই, তাহলে আমার দ্বারা একটা ভালো মার্কস গ্যাদার করা সম্ভব। ইয়াস, আলটিমেটলি তোমার কিন্তু একটা ভালো মার্কস লাগবে। চান্স পাইতে গেলে তোমার ভাইয়া কত টার্গেট রাখতে হবে? ইয়াস, 85%, 85+ এরকম টার্গেট রাখো, তাহলে তোমার জিপিএ তে যা আছে মোটামুটি তোমার একটা সিট কনফার্ম হয়ে যাবে। এখন বিএসসি ডিপ্লোমা মিডওয়াইফারি যেটারই প্রিপারেশন নাও, একদম সুন্দরভাবে প্রিপারেশন নাও, ঠিক আছে? আর আশা করছি যে তোমাদের এরপর লাস্ট মোমেন্টে আমাদের আর কোনো সমস্যা থাকার কথা না, তোমরা এইভাবে এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করো। আর তোমাদেরকে আরেকটা কথা বলি আমি লাস্ট মোমেন্টে, সেটা হচ্ছে যে আমরা এখনও অনেক স্টুডেন্টকে পাই যারা কিনা একটা বা 2টা কোয়েশ্চেনে দেখে যে এখানে একটা আনসার, ওখানে আরেকটা আনসার, এইটা নিয়ে তারা মাথা ব্যথায় থাকছে, মানে একদম ডিপ্রেসড হয়ে যায়, ভাইয়া আমি আমি পড়লাম এটা এটা এখানে, আরে ভাই তোর একটা প্রশ্ন দিয়ে তোমার দেখার কোনো দরকার নাই, একটা প্রশ্ন 2টা প্রশ্ন নিয়ে এখন মাথা ঘামানোর সময় নাই, তুমি একটা একটা প্রশ্নের পিছনে 5 মিনিট বা 10 মিনিট সময় দিচ্ছ, অনেকে দেখা যায় ওইটা নিয়েই সারাক্ষণ নক দেয় টিচারদেরকে, ভাইয়া এইটা বললেন না, এইটা আরেকবার বলেন, আবারও বলো এইটা। সো এইটার প্রয়োজন নাই, তুমি ওই 1টা বা 2টা প্রশ্ন যদি তোমার সমস্যা থাকে একান্তই, তাহলে তুমি একটু ওটা লিখে রাখো কোথাও তোমার অবসর সময়ে। সবসময় তো পড়াশোনা ভালো লাগে না, তাই না? যখন অবসর, যখন ফেসবুকে স্ক্রল করবা, তখন এসে ওইটা তুমি সার্চ করো, নিজেই সার্চ করে পেয়ে যাবা। প্লাস অথবা হচ্ছে তোমরা আমাদের স্টুডেন্ট অ্যাডভাইজার আছে, টিচার আছে, আমাদেরকে তোমরা জানাইতে পারো, তখন তোমরা ওটা সমাধান পেয়ে যাবা। বাট ওইটার পিছনে টাইম দিতে গেলে তোমার দেখা যাবে একটা টপিক তুমি ওই সময় পড়তে পারতা। সো এইটা তোমাদেরকে ভুল করা যাবে না। অনেকে এই সমস্যায় মানে এখনো আছো,
এই জন্য বলবো তোমরা অবশ্যই অবশ্যই স্মার্টলি স্মার্ট ওয়েতে তোমাদের পড়াশোনা এগিয়ে নাও, এবং তোমরা অবশ্যই অবশ্যই তোমাদের মুখে সাফল্যের হাসি ফুটবে, সেই সাফল্যের হাসি দেখার জন্য আমরা অপেক্ষা করছি।